আমি ট্রাই করব বিশ্ববিখ্যাত ভাইরাল চা। এর জন্য আমি প্রথমে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। চিনিগুলোকে নাড়তে নাড়তে একদম ভুনা করে ফেলতে হবে, অর্থাৎ ক্যারামেল করতে হবে। আর ক্যারামেল এদিকে আমার করা শেষ, এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রিজের কোণায় 1 মাস আগে পড়ে থাকা একটা বাসি আপেল আমি দিয়ে দিব। এরপর দিয়ে দিব এর মধ্যে 7 দিন আগের একটা পচা কলা। কলাটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমাদেরকে এটা অনবরত নাড়তে থাকতে হবে। আর এটার চেহারা যখন দেখবেন নবজাতক বাচ্চার বমির মতো খাঁচা খাঁচা হয়ে গিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পানি। এবার আমরা দিয়ে দিব সেই বিশ্ববিখ্যাত চা, যার জন্য আমরা নতুন নতুন রেসিপি তৈরি করতে পারছি। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ চা দিয়ে দিয়েছি। চাটাকে আমি এক্সট্রিম লেভেলের ফ্লেভারফুল করতে চাই, যার কারণে আমি দিয়েছি এখানে 2টা পুঁটির মাছ। যেই চাটা দেখার জন্য আপনাদের আগ্রহ শেষ নেই, এখানে অলরেডি আমার মাছ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি এখানে অ্যাড করব শুটকি মাছ, এটারই তো বাকি ছিল। প্রথমে আমি লম্বা একটা কি যেন শুটকি মাছ দিয়েছি, যেটার নাম আমি জানি না। আর এটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য আমি চাপা শুটকি দিয়েছি, কারণ আমার মনে হয় যে চাপা শুটকির মতো ফ্লেভারফুল কোনো শুটকিই হতে পারে না। শুটকি মাছগুলো ধোয়ার কোনো দরকার নেই, একবারে ডিরেক্ট অ্যাপ্লাই করলেও আপনারা ভালো একটা ফ্লেভার পেতে পারেন আরও বেশি। এবার চাটাকে 10 মিনিট পর্যন্ত জাল করে আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন আমি চাটাকে সার্ভ করব। ও মায়া মায়া গো, চাটা থেকে যে কি যে চমলক্য স্মেল বের হচ্ছে, আর এই জন্যই তো সে ভাইরাল। আর আমি নিশ্চিত আর গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই চা আপনারা যদি খান আপনারা সারা জন্মের মনে চা খাওয়া ভুলে যাবেন। আর আপনাদেরকে অবশ্যই বিদায় পৃথিবী জানাতে হবে। চাটাকে আমি গার্নিশিং করেছি যে সিদ্ধ করা পুঁটির মাছটা ছিল সেটা দিয়ে। আর পুঁটির মাছটা দিয়ে গার্নিশিং করার সময় মাছটার মাথা খুলে পড়ে যায়, মাছটার উপর দিয়ে যে ধকল গেছে এটা একদম কমন। আর কোনো মতে আমি যে শুটকি মাছটা ছিল সেটাকে আমি কোনোভাবে দাঁড়িয়ে রাখতে সক্ষম হয়েছিলাম। আর চাপা তো সে গলেই গিয়েছিল, তো তার কথা তো বাদ। দেখতে খুব একটাও খারাপ হয় নাই, বাট খেলে এতটুকু হতে পারে যে আপনি হসপিটালে খুব দ্রুত অ্যাডমিট হতে পারেন। তো যাই হোক, ট্রেনিং অনুযায়ী আমাদেরকে সব কিছুই ফলো করতে হবে। এইবার আমি এই চমলক্য চা আমি আমার শাশুড়িকে দিয়ে টেস্ট করাবো, কারণ আমার কাছে মনে হয় এর থেকে বেস্ট অপশান আর কোনোটা হতেই পারে না। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।